জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ভেঙে পড়েছে সুদীর্ঘ এক সেতু। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে ফ্রান্সিস স্কট নামক সেতুতে সজোরে ধাক্কা লাগে কন্টেনার বোঝাই একটি জাহাজের। ধাক্কায় দুই টুকরো হয়ে ধসে পড়ে বিশাল এই সেতুটি। আর ধাক্কা দিয়ে বাল্টিমোর সেতুকে ধসিয়ে দেওয়া ওই জাহাজটির সকল ক্রু সদস্যই ভারতীয়। অবশ্য দুর্ঘটনায় তারা কেউই আহত হননি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে সেতু ধসে পড়ার ঘটনায় ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম বলছে মঙ্গলবার বাল্টিমোর ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়ায় ওই জাহাজটিতে মোট 22 জন ক্রু ছিলেন, তারা সকলেই ভারতীয়। ফেসেল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তারা সকলেই নিরাপদ রয়েছেন। মেরিল্যান্ডের গভর্নর বলছেন ব্রিজের সংঘর্ষের আগে বিপদ বুঝে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল জাহাজের পক্ষ থেকে, আর সে অনুযায়ী ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানত তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত। গভর্নর ওয়েস্টমোর বলেছেন ধাক্কা দেওয়ার আগে 30 মিটার দীর্ঘ এই জাহাজটি দ্রুত গতিতে চলছিল। তিনি বলেন, আমরা কৃতজ্ঞ যে ধাক্কা দেওয়ার আগে সংকেত পাঠানো এবং সেতু ধসে পড়ার সময়ের মধ্যে আমাদের কর্মকর্তারা যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এই লোকেরা বীর, তারা গতরাতে মানুষের জীবন বাঁচিয়েছেন। এর আগে ডালি নামক ওই কন্টেনার জাহাজটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা দেয়। এতে প্যাটাপস্কো নদীতে থাকা ওই সেতুটি ভেঙে পড়ে। এই ঘটনায় বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যায়, এছাড়া 20 জনের বেশি মানুষ নদীতে পড়েন। তাদের মধ্যে 6 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিবিসি। নৌকা এবং হেলিকপ্টার নিয়ে নিখোঁজ 6 জনের খোঁজে বিস্তৃত পরিসরে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে। এছাড়া আরও 2 জনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 1 জনের অবস্থা গুরুতর।